ওটা এখন টেপ দিয়ে মেরে নিচ্ছে যাতে না পরবর্তীকালে মানে ওটা ছেড়ে যায়। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ডিজে এ টু জেড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি আকাশ আর তোমরা দেখছো ডিজে এ টু জেড ব্লগ। তো আবার নিয়ে চললাম তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও। দেখতে পাচ্ছো নিচে অনেক পেটি, অনেক স্পিকার, তোমার কাছে জিম মেশিন, অনেক কিছু ভর্তি। তো আজকে একটা অন্যরকম ভিডিও হবে। তো তোমরা থাম্বনেলে দেখেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো এই পেটিতে বানাবো রিভার্স বেস, ঠিক আছে? তো তার জন্য এখানে আমাদের দুটো স্পিকার রয়েছে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো স্পিকার, দেখতে পাচ্ছ 4 ওমে 6 ওয়াটের। এখানে হচ্ছে জিটন কোম্পানি কলকাতা, জিটন কলকাতা দুটো স্পিকার রয়েছে। এই দুটো স্পিকার হচ্ছে এই যে বিস্কুটের পেটিটা রয়েছে, হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকে পেটি, সেটা লাগাবো। আর এই পারে দেখতে পাচ্ছ আমার দুটো পপ বেস রেডি হয়ে আছে, তো এই দুটোর সঙ্গেও থাকবে রিভার্স বেসের সঙ্গে। আর এই পারে রয়েছে আমাদের স্পিকারগুলো, তোমরা দেখতে পাচ্ছ স্পিকার রয়েছে। আর পপ বেসের ভিতরে স্পিকার লাগানো রয়েছে। তো তোমাদের পপ বেসের ভিডিওটা দিতে পারিনি, তো আজকে রিভার্স বেসটা করব, রিভার্স বেস তো তার ভিডিওটা দেবো। তো এখানে আমাদের অনেক হচ্ছে বেসের ড্রয়িং আছে, তো এই বেসটা আমরা এখন করব, ঠিক আছে? বেসের ড্রয়িং এই বেসটা করব। আর এখানে আমাদের এই চিপ মেশিনটা রয়েছে, এটা দিয়ে চালাবো, ঠিক আছে? সব তো চলবে না এটা দিয়ে, তো আর একটা মেশিন আছে সেটা দিয়েও চালাবো। তোমরা দেখতে পাচ্ছ এই মোট আমাদের এই স্পিকার রয়েছে, আর পপেতে হচ্ছে স্পিকার লাগানো রয়েছে। তোমাদের পপটা একটা খুলে দেখিয়ে দিই, চন্দ এটা খোল, এটা এটা করা আছে। তো দেখতে পাচ্ছ আমাদের এটা পপের স্পিকারটা, এখন আর এটা আটা দিয়ে জোড়া নেই, স্পিকারটা শুধু লাগানো আছে, এটা আটা দিয়ে জুড়লে হয়ে যাবে। তো ওই পপটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, ওই পপের ভিতর স্পিকার পুরো কমপ্লিট লাগানো রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের পপ, তো পপটা খুললাম, দেখতে পাচ্ছ যে পপ বেসের স্পিকারটা পুরো পেস্টিং করে লাগানো রয়েছে। এখানে রয়েছে অলিম্পিকের স্পিকার রয়েছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ অলিম্পিকের স্পিকার, 4 ওমের স্পিকার রয়েছে, 5 ওয়াট কলকাতা, ঠিক আছে? অলিম্পিকের স্পিকার রয়েছে, এটাও অলিম্পিকের স্পিকার রয়েছে। তোমাদের পপে হচ্ছে অলিম্পিকের স্পিকার রয়েছে। আমরা যে রিভার্স বেসটা করব তাতে হচ্ছে এই জিটনের স্পিকারটা লাগাবো। তো চলো, ওই পেটি চলে এসছে, ওতে এখন হচ্ছে আমাদের রিভার বেস শুরু হবে। আর এখানে হচ্ছে স্পিকার রয়েছে, এটা টপ বানাবো, দেখতে হচ্ছে এবারে টপের মডেলটা তোমাদের দেখে দিয়ে, এই যে টপ হবে, টপের এই মডেলটা থাকবে। তো চলো ভিডিওটা তো কন্টিনিউ থাকবে, একটু স্কিপ না করে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দাও। তো চলো শুরু করছি আমাদের রিভার বেস তৈরি করা। এটা এখন টেপ দিয়ে মেরে নিচ্ছে, নিচের যে পেটির যে এটা ছিল ওটা এখন টেপ দিয়ে মেরে নিচ্ছে যাতে না পরবর্তীকালে মানে ওটা ছেড়ে যায়। ওটা টেপ মারা হয়ে গেলে এবার আমরা যে ভিতরের ডিজাইনটা রয়েছে আমাদের পেসে, সেই ডিজাইনটা আমরা করব। তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ থাকো। তো আমরা ভিতরে এয়ার পাসের জন্য এই কার্ডবোর্ডটা ইউজ করব, দেখতে পাচ্ছ এটা কার্ডবোর্ড। তো এই কার্ডবোর্ডটা এবার কাটিং শুরু হবে, শুরু হলে ভিতরে এয়ার পাসের জন্য যেটা সেটা করব। চলো ভিডিওতে থাকো, এয়ার পাসের জন্য এই কার্ডবোর্ডটা ইউজ করছি। যাতে এখানে হচ্ছে এয়ারটা এসে ওই পার থেকে বেরোতে পারে, ঠিক আছে? থেকে আমাদের কেটে নিতে হবে, এটুকু এক্সট্রা রয়েছে, এখান থেকে কেটে নেবো দু সাইড থেকে। একটা দাগ দিয়ে নিই, এই দাগ দিয়ে দাগ সরিয়ে দিয়ে কেটে নেবো।
আমাদের এখানে পুরো হচ্ছে রিভার্স রেঞ্জ দেখতে পাচ্ছ, পুরো কমপ্লিট। ঠিক আছে, তো এবার সাউন্ড টেস্টিং করব। তো তোমরা সাউন্ড টেস্টিং দেখো যে সাউন্ড টেস্টিং কেমন হয়। শুধু উপরে এবার চাপাটা দিয়ে সাউন্ড টেস্টিং হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে প্রথমে দেখেছিলাম যে আমাদের RCF মডেলের যে রিভার্স বেস রয়েছে সেটাকে তৈরি করছিলাম। তো আজকে তার টেস্টিং, তো টেস্টিংটা তোমাদের দিনের বেলা করছি। তো ওপরে দেখতে পাচ্ছ দুটো স্পিকার রয়েছে, ওখানে শুধু সাউন্ড চলবে, আর নিচে হচ্ছে বেস থেকে শুধু বেস হবে। আর এই পারে দেখতে পাচ্ছ আমাদের অ্যাম্পলিফায়ার। তো এটা আমাদের অ্যাম্পলিফায়ার, এর ওপরের চ্যানেলে চলছে আমাদের যে ওপরের যে সাউন্ডের জন্য এই ওপরের চ্যানেল চলছে। আর নিচে হচ্ছে আমাদের বেস চলছে, দুটো স্পিকার। এই আমাদের অ্যাম্পলিফায়ার, তো ফোন থেকে ডাইরেক্ট, ঠিক আছে, ফোন থেকে কর গুজিয়ে চলছে। তো চলো সাউন্ড টেস্টিংয়ে যাওয়া যাক। তোমরা সাউন্ড টেস্টিংটা দেখো আর এর কেমন রেজাল্ট হচ্ছে তোমরা আমাদেরকে বলবে, ঠিক আছে, কমেন্টে জানাবে যে কেমন রেজাল্ট হচ্ছে। তো চলো যাওয়া যাক সাউন্ড টেস্টিংয়ে। সামনে কম্পিটিশন করতে আগে বাপকে সামনে বাপ বাপ হতা হেটা বেটা হতা তো বন্ধুরা দেখতে পারলে এই আমাদের হচ্ছে রিভার্স RCF বেস, ঠিক আছে। তো এই মেশিন দিয়ে চালালাম, তো কেমন সাউন্ড হলো তোমরা কমেন্ট বক্সে জানাবে।
তো এটা হচ্ছে প্রথমবারই বানালাম, আর তোমাদের পপটা দেখিয়ে দিয়েছি, পপও আগে বানিয়েছি, তো পপেরও আমি একটা ভিডিও আনবো। তো এরকম তো ওটা ছোট পপ ছিল, এবার একটা বড় মডেলের একটা পপ আনবো এরকম বড় সাইজের, ঠিক আছে। তো তার যখন হচ্ছে সেটা মেকিং করব সেটাও দেখাবো, প্লাস তার টেস্টিংও সেটাও দেখাবো। তো এই হচ্ছে RCF মডেল রিভার্স বেসের, তোমাদের সাউন্ডটা কেমন লাগলো সেটা বলো কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, এমন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।